আমাদের আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে নাইট ক্রিম কি, নাইট ক্রিম আমরা কেন ব্যবহার করব এবং কি ধরনের নাইট ক্রিম ত্বকের জন্য ব্যবহার করা দরকার। আসসালামু আলাইকুম, আমি তাসনিম সাগর সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল লেডি স্টুডিও। ত্বকের যত্নে নাইট ক্রিম ব্যবহার করার অনেক বেশি প্রয়োজনীয়তা রয়েছে, বিশেষ করে রাতের বেলা। ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে, অন্তত এক মিনিট ধরে হচ্ছে ফেসটাকে ভালোভাবে মাসাজ করে তারপর ক্লিন করতে হবে। এতে করে ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে এবং টেনশন রিলিজ হবে এবং হচ্ছে স্কিনটার যে নোংরাগুলো আছে সেগুলো দূর হতে সাহায্য করবে। একটা ভালো মানের সেরাম অথবা একটা ভালো মানের নাইট ক্রিম ব্যবহার করতে হবে, সেরাম ইউজ করতে হবে যেটা ত্বকের জন্য মানানসই। রাতের বেলা যেহেতু আমাদের যে ন্যাচারাল অয়েলটা থাকে সেটা রিডিউস হতে থাকে, যাতে এটা রিডিউস না হয়, আমাদের স্কিনের হাইড্রেশন লেভেলটা বজায় থাকে। এই জন্য একটা ভালো মানের নাইট ক্রিম অর্থাৎ ভালো মানের একটা ময়শ্চারাইজার ঠিক লেভেলে সেটা ইউজ করতে হবে, যেটা আমাদের স্কিনের হাইড্রেশন লেভেলটাকে বজায় রাখবে। এই জন্য বাজারে এখন অনেক ভালো মানের কিছু নাইট ক্রিম রয়েছে। হোয়াইটেনিং নাইট ক্রিম নয়, নাইট ক্রিম বলতে সবাই হোয়াইটেনিং নাইট ক্রিম বোঝে, হোয়াইটেনিং নাইট ক্রিম নয়, যেটা ত্বকের জন্য উপকারী এমন নাইট ক্রিম বাছাই করে ইউজ করতে হবে অথবা একটা ভালো সিরাম ইউজ করতে হবে। এটা হচ্ছে এক্সটার্নাল কেয়ার। আর ইন্টারনাল কেয়ারের ক্ষেত্রে যেটা করতে হবে, প্রচুর পরিমাণে পানি খেতে হবে, যেটা আমাদের স্কিনের হাইড্রেশন লেভেলটাকে বজায় রাখবে ভিতর থেকে, যেটা আমাদের স্কিনটাকে কখনোই ডিহাইড্রেট হয়ে যেতে দেবে না, আমাদের স্কিনের যে ন্যাচারাল অয়েলটা আছে সেটাকে কখনোই রিডিউস হতে দেবে না। তো এভাবে করে কিন্তু রাতের বেলা ত্বকের যত্ন করতে হয়। আর নাইট ক্রিম ইউজ করার প্রয়োজনীয়তা এই জন্যই রয়েছে, নাইট ক্রিম বলতে সবাই যেটা বুঝে থাকে যে ওই যে সাদা ফর্সা হওয়া, হোয়াইটেনিং হওয়া যে নাইট ক্রিমগুলো, সেগুলো এটা একদমই একটা ভুল ধারণা। আর ওগুলো কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক বেশি ক্ষতিকর, যার কারণে ওইসব হোয়াইটেনিং নাইট ক্রিম ইউজ না করাই ভালো। একটা ভালো মানের ময়শ্চারাইজার নাইট ক্রিম হিসেবে ইউজ করতে হবে, যেটা আমাদের ত্বকের জন্য উপকারে আসবে। তো এই জন্যই মূলত নাইট ক্রিম ইউজ করার প্রয়োজনীয়তা রয়েছে। তো আশা করছি আমার আজকের ভিডিওটা সবার জন্য হেল্পফুল হয়েছে। তো নেক্সট এরকম আরও ভিডিও দেখতে চাইলে নিচে কমেন্ট করে জানাতে পারো, আর এই রিলেটেড অন্য কোনো কোয়েশ্চেন থাকলে সেটা জানাতে পারো। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।